রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান তারকা নেইমার। পিএসজিতে আসার পর নেইমারের সাথে ঝামেলায় জড়ায় সতীর্থ কাবানি ও কোচ। অন্যদিকে মার্সেইয়ের বিপক্ষে লাল কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি। তবে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে, পিএসজিতে গিয়ে পুরনো ক্লাব বার্সাকেই মিস করতে শুরু করেছেন নেইমার, আর তাই সেখানে অনুশোচনায় ভুগছেন ব্রাজিলিয়ান এই তারকা, এমনটাই জানিয়েছে কাতালান টিভি স্টেশন লা পোর্সিরিয়া। এ প্রসঙ্গে টুইটারে তারা লিখেছেন, আমরা বুঝতে পেরেছি যে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ায় অনুশোচনায় ভুগছেন নেইমার। পিএসজিতে আসার পরে বার্সেলোনাতে কাটানো চার মৌসুমকে মিস করছেন তিনি। সেই সঙ্গে কোচের সাথে ঝামেলা নিয়ে তারা বলেন, পিএসজিতে নেইমারের মতো তারকার সাথে অন্যায় করা হচ্ছে, পিএসজি তারকাদের সম্মান করতে জানে না। পিএসজি কোচ উনাই এমেরি বাড়াবাড়ি করছে বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়ের সঙ্গে, তাই উনাই এমেরির বিতর্কিত কোচিং এর সঙ্গে মানিয়ে উঠতে পারছে না নেইমার, তাই পিএসজিতে নেইমার মোটেও স্বস্তিতে নেই। এভাবেই লিখেছে কাতালান টিভি স্টেশন লা পোর্সিরিয়া।